হ্যালো ফ্রেন্ডস, রত্নাস কিচেনে সকলকে স্বাগত। আজকে আমি বানাবো বেঁচে যাওয়া ভাত দিয়ে ফ্রাইড রাইস। তো বেঁচে যাওয়া ভাত দিয়ে ফ্রাইড রাইস, তার জন্য তো বেঁচে যাওয়া ভাত অবশ্যই নিতে হবে। বেঁচে যাওয়া ভাত নিয়ে নিয়েছি, এখানে পরিমাণ মতন নিয়েছি, আর নিয়েছি বাঁধাকপি কুচানো, আর নিয়েছি সামান্য গাজর কুচানো, নিয়েছি ক্যাপসিকাম কুচানো, দুটো রসুন কুয়া কুচিয়ে নিয়েছি, দুটো গ্রিন চিলিকে কুচিয়ে নিয়েছি, একটা ছোট পেঁয়াজের হাফকে কুচিয়ে নিয়েছি, নুন আন্দাজ মতন নিয়েছি, ডার্ক সোয়া সস, গোলমরিচের গুঁড়ো আর ভিনিগার। একটা কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি রসুন কুচি, রসুনটা একটু ফ্রাই হবে, রসুন দিয়ে দিয়েছি, রসুন ফ্রাইও হয়ে গেছে। এবার পাশ দিয়ে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, আপনারা একটু সরেই করবেন, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। একদম ফ্রাই হবে না, মোটামুটি একটু মানে একটু কাছাকাছি থাকবে, ফ্রাই হলে কিন্তু আলাদা একটা টেস্ট এসে যায়। এবার দিয়ে দেবো বাঁধাকপি কুচি, দিয়ে দিচ্ছি গাজর কুচি, ক্যাপসিকামটা একটু পরে দেবো, তার আগে দিয়ে দেবো নুন, নুন আন্দাজ মতনই দিয়ে দিলাম, আর দেবো না। এবার একটু নাড়াচাড়া করে নেব, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। মোটামুটি ফ্রাই হয়ে গেছে, একদম কিন্তু যাতে দাগ না ধরে এরকমভাবেই কিন্তু দিতে হবে। দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি, আঁচটা মোটামুটি জোরই রয়েছে। এবার দিয়ে দিচ্ছি ভিনিগার, দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ডার্ক সোয়া সস। একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো। এটা ফ্রাই হয়ে গেছে, আর কিন্তু ফ্রাই করার দরকার নেই। এবার দিয়ে দিচ্ছি রাইসগুলো, আমার ঘরে থাকা এইরকম রাইস দিয়ে করলাম, এইটা হচ্ছে ব্রেকফাস্টেও খেতে পারবে, অনেক সময় টিফিনে বা সন্ধ্যাবেলায় বা লাঞ্চে যে কোনো সময় কিন্তু খাওয়া যায়। ঘরের মানুষ যা কিছু বানিয়ে দিলে বাচ্চারা কিন্তু তাই খুশি হবে। তো গেস্ট আসলে অবশ্যই এটা কিন্তু চলবে না, তো আপনারা যদি অবশ্যই দিতে পারেন খুব ঘনিষ্ঠ গেস্টকে, তাহলে কিন্তু অবশ্যই পাওয়া যেতে পারে। তো দেখুন কত সুন্দর লাগছে কিন্তু দেখতে, একদম রেডি হয়ে গেছে। এবার আমি বেকিং করে আমি দেখাচ্ছি। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক দেবেন, আর বেশি বেশি করে বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করবেন, এটা আমার রিকোয়েস্ট রইল। আর নতুন বন্ধুদের বলছি, যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।